ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত। ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2022 পালিত হলো। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে 15 মার্চ মঙ্গলবার বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সভাপতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুল আমিন। এ সময় অনুষ্ঠানে অনুরোধের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হোসেন রেজা, NSI এর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংস্করণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক জনপ্রিয় IP চ্যানেল AM TV বাংলার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালিক সহ চেম্বার অব কমার্স, বাস মালিক সমিতি ও হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও প্রতারণার হাত থেকে রক্ষা করে তাদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এরই আলোকে সংশ্লিষ্ট দপ্তর ভোক্তা অধিকার আইনের পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তাই ভোক্তাদের অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি সকলকে যার যার অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। সুস্মিতা সাহা, AM TV বাংলা, নিউজ ডেস্ক। AM TV বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।